আমি আপনাদের সামনে আজকে আসছি রূপপুরে। রূপপুরে আমি আপনাদের দেখাবো আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আসলে আমাদের বাংলাদেশে আসলে অনেক বড় একটা অর্জন, সেই অর্জনের কিছু অংশ। এই দেখেন আমার পিছনে যে অংশটা, এটা আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আসলে আমার কিছু ভিউয়ার্স বা এরা চাচ্ছিল যে আমি আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাদেরকে দেখাই আসলে কোথায়। এইটা ব্রিজটা হলো লালন সেতু বলে, এটা পাশে ওইদিকে দেখবেন যে ওইটা হলো আপনার পাকশী ব্রিজ, যেটা হার্ডিং ব্রিজ হিসাবেও পরিচিত মানুষের কাছ থেকে, আর এটা লালন শাহ সেতু বলে। তো আসলে আমি এই সেতু মিলাইয়ে আসলে যতটুকু পারি আমি ততটুকু আপনাদেরকে ভিউ দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এখানে প্রায় সম্পূর্ণ কাজ হয়ে গেছে এবং দুইটা চুল্লি অল্প কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। চলুন আমরা এবার সম্পূর্ণ জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখব, আমাদের সঙ্গেই থাকবেন। হ্যালো গাইজ, আমি টুটুল। এখন আপনাদেরকে যে ব্রিজটা দেখাচ্ছি, এই ব্রিজটা হলো ব্রিটিশ আমলে তৈরি, ব্রিটিশদের তৈরি, এই কারণে এটা অনেক পুরাতন এবং এখন পর্যন্ত সেটা এইরকমই রয়ে গেছে। 71 যুদ্ধ চলে গেছে, তারপরে রয়ে গেছে পাশে আমাদের লালন শাহ সেতু, অর্থাৎ পদ্মা নদীর উপরে এটা প্রথম ফার্স্ট টাইম সেতু হয়েছিল, লালন শাহ সেতু। তো আমি আমার পিছনে এটা হলো রূপপুরের, যেটার জন্যই আসলে মূলত এখানে আসা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে এই জায়গাটাও অনেক ডেভেলপ করেছে, অর্থাৎ এই জায়গাটাকে আমরা দুই ভাগে বিভক্ত করে কথা বলতে পারি। সেটা হলো যে এইটাকে ছোট বড় কিছু দোকান গড়ে উঠেছে, মূলত রাশিয়া থেকে আসা যে লোকজনগুলো আছে তারা বেশিরভাগ সময় বিকাল টাইমে এই জায়গাতে আসে, এসে দেখা হলো যে এইখানে ছোট বড় কিছু কিছু ফাস্টফুডের দোকান আছে বা স্ট্রিট ফুড, এই ফুডগুলো খাওয়ার জন্য বা এই জায়গাটা এসে তারা বসে বা নদীতে গিয়ে দেখা হলো যে ভ্রমণ করতেছে বা সবারই আসলে চাই। তো এই কারণে তারা দেখবেন এখানে মাঝে মাঝে রাশিয়ান কিছু লোক, যে কারণে এটার আর একটা নাম আমরা বলতে পারি বা এখন বর্তমান সময়ে বলে বলতেছে সাধারণত, সেটা হলো যে এটাকে মিনি রাশিয়া হিসাবেও কিছু মানুষের কাছে পরিচিত এখন বর্তমানে। কারণ এখানে যখন আপনি থাকবেন কিছু সময় দেখবেন যে দু চারজন করে রাশিয়ান কিছু লোকজন এখানে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, আমি যে আপনাদের জন্য যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি। এবং এইখানে আপনি দেখবেন যে এই নদীর নিচেই কিছু নৌকা দাঁড়ানো থাকে, যে নৌকাগুলোর মাধ্যমে আপনি চাইলে পদ্মা নদীর বিভিন্ন অংশে বা বিভিন্ন জায়গাতে আপনি ঘুরে আসতে পারবেন কিছু টাকার বিনিময়ে। তো আসলে একসঙ্গে আপনি আমাদের বাংলাদেশের যে সব থেকে বড় পাওয়ার সেই ব্রিজটা, দুটা ব্রিজ দেখতে পাবেন এবং পদ্মা নদী ভ্রমণ করতে পারবেন, এর আশেপাশে অনেক কাশফুলের কিছু বাগান আছে সেগুলো দেখতে পাবেন, পাশাপাশি আপনি আরও যে জিনিসটা দেখতে পাবেন সব থেকে বড় দেখা, সেটা হলো আমাদের বিশ্বের মধ্যে আসলে যে আমরা কতটুকু উন্নত হয়ে উঠেছি সেই কিছু দৃশ্য আপনাদের সামনে আপনি দেখতে পাবেন, সেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরেই আমি এখানে মূলত আসছিলাম, এসে আসলে নিচে দেখলাম যে আসলে অনেক মানুষ এই রেল ব্রিজের নিচে বা এইখান দিয়ে মানুষজন চলাফেরা করতেছে, ঘুরতেছে। তো আপনিও আসলে এই জায়গাতে ঘুরে দেখে যেতে পারেন, এবং আপনারা যারা বাইরে থাকেন বা এই জায়গাতে আসেন না, মন চায় যে আসলে একটু ভ্রমণ করবেন, তাদের জন্য এটা পারফেক্ট একটা লোকেশন হয়ে উঠতে পারে। তো একটা বার আসুন, দেখুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন।